প্রতিষ্ঠার 8 বছর পরেও বরিশাল জাদুঘরে নিয়োগপ্রাপ্ত জনবলের বেশিরভাগ অস্থায়ী, আর নিদর্শন কম এবং প্রচার প্রচারণার অভাবে দর্শনার্থীদেরও তেমন আকর্ষণ করা যাচ্ছে না। এক প্রকার ঝিমিয়ে পড়েছে জাদুঘরের কার্যক্রম। জাদুঘরের এমন মলিন দশা কাটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসী সহ দর্শনার্থীদের। আমি প্রথমবার বরিশাল বিভাগে জাদুঘরে ঘুরতে আসছি, আগে আসছিলাম, এসে সময় ওঠেনি বা সেই চান্স ওঠেনি। আমার জানার ইচ্ছে ছিল বরিশালের ঐতিহ্য সম্পর্কে, তো এই জাদুঘরে আসার পর বিভিন্ন জিনিস দেখতেছি যে বরিশালের ওই আঞ্চলিকতা বা বরিশালের ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু আছে। একটু বড়ো একটা মানচিত্র আছে বরিশালের, যেটা যেখানে বরিশালের বিভিন্ন জিনিসের সম্পর্কে ভালোভাবে ধারণা দেওয়া আছে, আর অনেকগুলো প্রাচীন নিদর্শন আছে। বিশেষ করে এই মূর্তিগুলা, এগুলো অনেক আগের 12 শতকের সম্ভবত, এগুলো ভালোই লাগতেছে, সুন্দর জিনিসগুলো। জানা গেছে নগরীর ফজলুল হক এভিনিউর বরিশাল পুরাতন কালেক্টরেট ভবনটি উপনিবেশিক শাসনামলে তৈরি হয়। দ্বিতল এই ভবনটির নিচতলায় 14টি কক্ষ এবং দোতলায় 9টি কক্ষ রয়েছে। 2003 সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয় ভবনটি। 2005 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। এরপর 2015 সালে শুরু হয় জাদুঘরে রূপান্তরের কাজ। একই বছর এটি জাদুঘর হিসেবে উদ্বোধনও করা হয়। এই জাদুঘরে আছে পালগুপ্ত ও সুলতানি আমলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এছাড়াও রয়েছে ব্রোঞ্জের বদনা, পাথরের মালা, মাটির সামগ্রী, তৈজসপত্র সহ অনেক মূল্যবান দুষ্প্রাপ্য ও আকর্ষণীয় নিদর্শন। আমাদের বরিশালে অনেক কিছু আছে, ঐতিহাসিক অনেক কিছু আছে, তো এগুলো দেখার জন্য আমরা অনেক উৎসাহ আগ্রহী। তারপর শুনলাম যে আমরা এই জায়গায় অনেক কিছু আছে আমাদের, তো এটা দেখার জন্যই আমরা আসছি। বরিশালের ভিতরে অনেক জায়গা আছে, তো এই জায়গায় 10 টাকা করে টিকিট আমরা আসছি, কারণ এই জায়গায় আমরা আসি জাদুঘরটি অবহেলিত রয়েছে। এমনকি বছর জুড়ে জাদুঘরের চারপাশ রাজনৈতিক ব্যানার ফেস্টুনে ঢাকা থাকে, ফলে বোঝার কোনো উপায় নেই যে সেখানে রয়েছে বরিশাল বিভাগীয় জাদুঘর। সচেতন মহল বলছে সঠিক প্রচারণা এবং অব্যবস্থাপনার কারণে এই বিভাগীয় জাদুঘরটি পরিচিত হতে পারেনি বরিশালবাসীর কাছে। বিষয়টি হচ্ছে যে বরিশাল বিভাগীয় একটি জাদুঘর রয়েছে। এই জাদুঘরটিকে আসলে সমৃদ্ধ করার জন্য যে কাজগুলো করা দরকার, সেটি হচ্ছে যে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা, ইতিহাস, ঐতিহ্য, এগুলোকে গবেষণা করার, যত বেশি গবেষণা করতে পারবো তত বেশি এখানকার প্রত্নতাত্ত্বিক যত নিদর্শন রয়েছে, যত উপাত্ত রয়েছে, সেই উপাত্তগুলোকে এই জাদুঘরে ঠাঁই দেওয়া যাবে। জাদুঘরের, বরিশাল জাদুঘরের প্রধান দুর্বলতাটি হচ্ছে দুই ধরনের। একটি হচ্ছে প্রশাসনিক দুর্বলতা, এখানে আঞ্চলিক অফিস না থাকায় প্রত্নতত্ত্ব বিভাগে অনেক সমস্যার জন্য তাদেরকে খুলনায় লিখতে হয়, খুলনার সাথে যোগাযোগ করতে হয়, এমনকি একটা বাল্ব কেটে গেলেও সেটার ব্যাপারে খুলনা ফেলে, এই একটি সমস্যা আছে। আরেকটি দুর্বলতা হচ্ছে সংগ্রহ এবং সেইটাকে ডিসপ্লে করার জন্য অনেকে বলা হয় জাদুঘরকে অনাকর্ষণীয়, যারা যুব সমাজ তারা আকর্ষণীয় কিছু দেখতে পান না। এদিকে জাদুঘর কর্তৃপক্ষের দাবি, শুরুর দিকে দর্শনার্থী কম থাকলেও এখন দর্শক অনেক ভালো। এখানে যে দর্শনার্থীরা আসে মূলত জাদুঘরটা উপভোগ করার জন্য, প্রত্নতত্ত্ব সম্পর্কে জানার জন্য, ইতিহাস সম্পর্কে জানার জন্য, ঘুরে ঘুরে দেখে সব দেখা করে তাদের ভালোই লাগে, কেউ বলে না যে খারাপ লাগে, অত্যন্ত আনন্দিত হয় দর্শনার্থী, এবং তারা চায় যে আমাদের এই জাদুঘরে নতুন কিছু আসুক, আর একটু ডেভেলপ হোক, যাতে তাদের আত্মীয় সবাইকে নিয়ে মনোমুগ্ধকরভাবে দেখতে পারে, উপভোগ করে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বরিশাল অঞ্চলের ইতিহাস তুলে ধরতে জাদুঘরের ঐতিহাসিক ভবনটিও সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইয়াসিন আলী, সোনালী নিউজ।